বিয়ানীবাজার উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১১ নং লাউতার ইউনিয়ন শাখা যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সমন্বয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে এই অঞ্চলের প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জুড়ি উপজেলায় কবির উদ্দিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে সোনার রূপা চা বাগান মাঠে অনুষ্ঠিত খেলায় বড়লেখার অফিস বাজার ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিয়ানীবাজারের জলঢুপ স্পোর্টস ফুটবল একাডেমি। চায়ের দেশে ঘুরে এলো বিয়ানীবাজারের ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোশ্যাল মিডিয়া। মঙ্গলবার দিনব্যাপী শ্রীমঙ্গলের মাধবপুর লেক ও বৌদ্ধভূমি এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন সংগঠনের নেতৃবৃন্দ। বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে যুক্তরাজ্যে সফররত বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল শুকুরের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সোমবার ৭ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটের টার্কোস রেস্টুরেন্টে এর ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের বিয়ানীবাজারের সিদ্দিকুর রহমান লোদি। সোমবার রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন। নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দেবাশিস দেবনামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০টার দিকে সিলেট জৌকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবাশিস দেব হিলালপুর মাইজবাগ গ্রামের মৃত সনত কুমার দেব ছেলে। গোলাপগঞ্জে ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে পৌর মেয়র ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০:৩০টায় মাদ্রাসা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবর্ধিত অতিথিদের হাতে স্মারক তুলে দেন আয়োজকরা। চিরনিদ্রায় শায়িত হলেন দেশের অন্যতম প্রথিতযশা আলেম, আরব আমিরাতের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা ও জকিগঞ্জের ইছামতি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস। মঙ্গলবার বিকেল ৩টায় থানাবাজার সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে ৩:২০ দিকে নিজের প্রতিষ্ঠিত রারাই গ্রামস্থ আল হাবিব জামে মসজিদের উত্তর পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।